দশক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার প্ল্যান দেখানোর চেষ্টা করব, ছোট একটি জায়গা মাত্র এগারোশো স্কোয়ার ফিট জায়গার উপরে আমি একটি চার রুমের বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব খরচ সহ তো আসুন আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন তো আসুন আমি এখন মূল প্ল্যানটি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তা রাস্তার দিকে আপনি চড়া হচ্ছে বিশ ফিট মাত্র এবং লম্বা পঞ্চান্ন ফিট মোটামুটি এগারোশো স্কোয়ার ফিটের উপরে এই বাড়িটি হচ্ছে এবং এখানে এই অল্প জায়গার উপরেই আমরা মোটামুটি চারটা রুম করছি ড্রয়িং ডাইনিং সহ আপনারা দেখেন যে প্রথমে সিঁড়ি রাখছি আমি ছয় ফিট বা ষোলো ফিট বাই সাত ফিট সিঁড়ি দিয়ে ঢুকার পরে সেটা ডাইনিং রুম পাবে বারো ফিট বাই বারো ফিট এখানে একটা বেডরুম আছে তেরো ফিট বাই বারো ফিট সাথে একটা বান্দা আছে সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কমন বাথরুম আছে চা চার ফিট বাই সাত ফিট এখানে একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিচেন রাখা হচ্ছে আট ফিট বাই সাত ফিট এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট সাথে একটা বান্দা রাখা হয়েছে আর যদি এই বারান্দাটা না নেওয়া হয় তাহলে এবার দশ ফিট বাই চোদ্দো ফিটের বেডরুমটা হবে আর এখানে এসে আমি দুইটা ছোটো ছোটো বেডরুম রাখছি আপনার এখানে দেখেন যে এগারো ফিট বাই ফিট ছয় একটা রুম বেডরুম রাখছে এখানে একটা ছোটো লবি রাখছে রুমে যাওয়ার জন্য এগারো ফিট বাই নয় ফিট ছয় সাথে একটা ছোটো বারান্দা এবং একটা বাথরুম এটা আপনি দেখতে পাচ্ছেন যে অল্প জায়গা এগারো ফিট বাই নয় ফিট ছয় একটা বারান্দা রাখছে আর একটা বাথরুম রাখছে অ্যাটাচ বাথরুম এই হচ্ছে মোটামুটি মোটামুটি আপনাদের ছোটো জায়গার ওপর এক দুই তিন চার পাঁচটা রুম মাত্র এগারোশো স্কোয়ার ফিটের উপর ভিতরে পাঁচটা রুম আমি দেওয়ার চেষ্টা করছি তো দর্শক এই ভিডিওটি যদি সামান্য আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন তাহলে আমি উৎসাহিত বোধ করব আর দর্শক যে বাড়ি প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার নাম ইঞ্জিনিয়ার টুটল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু তো আমাকে মোবাইলে সাধারণত একটু কম পাওয়া যায় তো আপনারা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিয়ে রাখলে আমি হয়তো পরে আমার অবসর সময় আমি উত্তরগুলো দিতে পারবো তো দর্শকমণ্ডলী আজকে এই পর্যন্তই আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব তার আগে আমি আপনাকে দেখাবো যে বাড়ির করতে কত টাকা খরচ হবে প্রথমে আমি ফ্লোর এরিয়া বের করে দিচ্ছি ফ্লোর এরিয়া হচ্ছে পঞ্চান্ন ফিট বা বিশ ফিট তাহলে এগারোশো স্কোয়ার ফিট এটা যেহেতু আমি যদি একতলা বাড়ি করি একতলা বাড়ি যদি করি তাহলে আমার মোটামুটি ফাউন্ডেশন সহ বারোশো স্কোয়ার টাকায় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কারণ এখানে কোনো ফাউন্ডেশন তেমন একটা খরচ হবে না এগারোশো গুণ বারোশো তেরো লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে এই বাড়িটি করতে তো এই হচ্ছে মোটামুটি আমাদের শর্ট একটা ই ছিল আর এই বাড়িটি যদি আপনি একটু ভালো মানের করতে চান ভালো ফিরিক্স দিতে চান যদি টাইলস লাগাইতে চান সেক্ষেত্রে এখানে বারো পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই তেরো লাখের জায়গায় ষোলো লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু আপনার তেরো লক্ষ টাকাও এই বাড়িটি করা খুব মানে সম্ভব কারণ আমরা আমার এক ক্লায়েন্টকে এরকম একটা বাড়ি করে দিয়েছে ঠিক এরকম খরচই হয়েছে তো দর্শক মণ্ডলী এই হচ্ছিল আমাদের উপস্থাপনা যে এগারোশো স্কোয়ার ফিটের উপরে পাঁচটা রুম এক দুই তিন চার ডইন ডাইনিং দিয়ে পাঁচটা রুম দুইটা বাথরুম কিচেনের তিনটা বান্দার সমনে এটা করা হয়েছে তো দর্শকমন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ